ওকে তো ঠিক আছে, আমরা যেটা বলছিলাম এটা যে সিস্টেম আর সারাউন্ডিং, ধরো সিস্টেম আর সারাউন্ডিং বলতে আমি কি বোঝাচ্ছি, একটা রিয়াকশন যখন হয়, যদি এক্সোথার্মিক রিয়াকশন হয় তাহলে হিট ইজ রিলিজ ইন টু দ্য সারাউন্ডিং, আর যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় অ্যাবজর্ব ফ্রম দ্য সারাউন্ডিং। আচ্ছা, তো আমি যদি ফার্স্টে শুধু এন্ট্রপি অফ দ্য সিস্টেম নিয়ে কথা বলি, সিস্টেম মানে কোন সিস্টেম, রিয়াকশন সিস্টেম মানে রিয়্যাকট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। আরে রিয়াকশন সিস্টেম মানে কি, রিয়্যাকট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। এই জন্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম বলতে আমরা লিখব এন্ট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এন্ট্রপি অফ দ্য রিয়্যাকট্যান্ট। এটা হচ্ছে সিস্টেমের এন্ট্রপি বের করার ফর্মুলা, এন্ট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এন্ট্রপি অফ দ্য রিয়্যাকট্যান্ট। কেন প্রোডাক্ট মাইনাস রিয়্যাকট্যান্ট, কেন রিয়্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট কেন হলো না, হতো একই জিনিস। ধরো এই শোনো, ধরো প্রোডাক্টের এই ভ্যালুটা এন্ট্রপি ভ্যালুটা বড় আর রিয়্যাকট্যান্টের এন্ট্রপি ভ্যালুটা ছোট, এটা বড় এটা ছোট, তাহলে এটা মাইনাস এটা আমি যদি করি সেটা পজিটিভ ভ্যালু আসবে না নেগেটিভ ভ্যালু আসবে, পজিটিভ। বললাম যে এটা বড় আর এটা ছোট, তাহলে বিগার ভ্যালু মাইনাস স্মলার ভ্যালু করলে কি আসবে, সেটা পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ ভ্যালু আসবে। তো পজিটিভ ভ্যালু যেহেতু আসবে তাহলে নিশ্চয়ই এন্ট্রপি বাড়তেছে, মানে সিস্টেমটা ডিসঅর্গানাইজড হবে, তাহলে আর সেটা আরও স্পন্টেনিয়াস হবে। কেন আমি শুরু দিয়ে বলেছিলাম যে অর্গানাইজকে ডিসঅর্গানাইজ করাটা ইজি, কিন্তু ডিসঅর্গানাইজকে অর্গানাইজ করাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, ধরো এ প্লাস বি দিস উইল গিভ সি প্লাস ডি, সেখানে ধরো হিট ইজ রিলিজ ইন টু দ্য সারাউন্ডিং, ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন হিট ইজ রিলিজ ইনটু দ্য সারাউন্ডিং, তাহলে তুমি বলো সারাউন্ডিং এর এন্ট্রপি এটা কি বাড়লো না কমলো, বাড়ছে সারাউন্ডিং এর এন্ট্রপিটা কিন্তু বাড়ছে, কারণ এখান থেকে হিট রিলিজ ইনটু দ্য সারাউন্ডিং, দ্য সারাউন্ডিং হিট পেলো, হ্যাঁ হিট পেলে ওদের পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি কি হবে, বেড়ে যাবে, কারণ হিট পাচ্ছে, হিট পেয়ে ওদের পার্টিকেলদের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, তার মানে কি ওরা তো আগেও ডিসঅর্গানাইজ ছিল এখন আরো বেশি ডিসঅর্গানাইজ হয়ে গেছে, তাহলে এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে। এখন এই জন্য এন্ট্রপি অফ দ্য সারাউন্ডিং বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই টি। কেন মাইনাস ডেল এইচ বাই টি কেন হলো, মোট কথা হচ্ছে মাইনাসটা এখানে কেন আসলো, দেখো সিস্টেম থেকে রিয়াকশন সিস্টেম থেকে এনার্জি রিলিজড ইনটু দ্য সারাউন্ডিং, কিন্তু আচ্ছা সিস্টেম ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে, কারণ সিস্টেম থেকে হিট রিলিজড, বাট সারাউন্ডিং কি হয়ে গেল, এক্সোথার্মিক রিয়াকশন হলে সারাউন্ডিং কি হয়ে যায়, ওই যে আমি তোমাদেরকে মনে হয় দেখাচ্ছিলাম যে পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড ডিসলভ করলে পানি গরম হয়ে গেছে, কেন, কারণ সালফিউরিক অ্যাসিড থেকে হিট রিলিজ হয়েছে এক্সোথার্মিক রিয়াকশন, তো সিস্টেম থেকে হিট বের হয়ে আসলো, সিস্টেমের এন্ট্রপি কমলো, ঠিক আছে, কিন্তু সারাউন্ডিং এর এন্ট্রপি তো বাড়লো, বাড়লো না, তার মানে কি এন্ট্রপি বাড়লো মানে ভ্যালু উইল বি পজিটিভ, এন্ট্রপি বাড়লো মানে কি ভ্যালু উইল বি পজিটিভ, মানে সারাউন্ডিং এর। কিন্তু আমি যদি সিস্টেমের কথা বলি,
সিস্টেম থেকে তো এনার্জি রিলিজড, ডেল এইচ এর ভ্যালু কি হবে? নেগেটিভ। ডেল এইচ তো নেগেটিভ, মনোযোগ দিয়ে ডেল এইচ কিন্তু নেগেটিভ, কিন্তু সারাউন্ডিং এর তো এনট্রপিটা পজিটিভ, তার মানে ওই নেগেটিভ ভ্যালুকে এখন আমাকে পজিটিভ হিসেবে ধরতে হবে সিস্টেম থেকে রিলিজড, এই জন্য ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ। আর ডেল এইচ এর ভ্যালু কি? নেগেটিভ। কিন্তু এই হিটটা আসতেছে কোথায়? হিটটা আসতেছে কোথায়? সারাউন্ডিং এ আসতেছে। তাহলে সারাউন্ডিং হিট পাচ্ছে না, তার মানে কি? সারাউন্ডিং ইজ গেইনিং দ্য হিট। তাহলে সারাউন্ডিং এর রেসপেক্টে, এই কথা না, সারাউন্ডিং এর রেসপেক্টে তাহলে ওইটা এখন এন্ডোথার্মিক, কারণ সারাউন্ডিং হিট নিচ্ছে। তাহলে সারাউন্ডিং এন্ডোথার্মিক, এই জন্য এই যে ডেল এইচ টু নেগেটিভ ভ্যালু, কিন্তু সারাউন্ডিং এর রেসপেক্টে ওইটা কি স্টিল নেগেটিভ না পজিটিভ? কেউ যদি হিট রিলিজ করে তাহলে সেটা এক্সোথার্মিক, ডেল ইজ নেগেটিভ, বাট কেউ যদি হিটটা গেইন করে তাহলে সেটা এন্ডোথার্মিক পজিটিভ। তুমি সিস্টেমটা ভুলে যাও, সিস্টেমটা ভুলে যাও, সারাউন্ডিং কি হিট গেইন করতেছে না লস করতেছে? সারাউন্ডিং কিন্তু হিটটা গেইন করতেছে। তাহলে সারাউন্ডিংটা কি এখন এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এন্ডোথার্মিক না সারাউন্ডিংটা? তাহলে অবশ্যই সারাউন্ডিং এর রেসপেক্টে এই ডেল এইচ এর ভ্যালুকে পজিটিভ করতে হবে বা এনট্রপিকে পজিটিভ করতে হবে, কিন্তু এখানে তো ডেল এইচ টা নেগেটিভ। এই জন্য আমরা এখানে একটা কি আছে, নেগেটিভ সাইন আছে, যাতে ডেল এইচ এর নেগেটিভ ভ্যালু আর এই নেগেটিভ মিলা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, বুঝছো? এখানে কিন্তু ডেল এইচটা নেগেটিভ ভ্যালু, সারাউন্ডিং থেকে হিটটা এন্টার করতেছে। তাহলে তুমি সারাউন্ডিং ভুলে যাও, সিস্টেম কনসিডার করো, সিস্টেম হিটটা গেইন করতেছে, রিয়াকশন সিস্টেমটা। তাহলে রিয়াকশন সিস্টেম কি এক্সো না এন্ডো? এন্ডো, এন্ডোথার্মিক। তার মানে রিয়াকশন সিস্টেমের ক্ষেত্রে ডেল এইচ এর ভ্যালু কিন্তু রিয়াকশন সিস্টেম, আচ্ছা রিয়াকশন সিস্টেম, রিয়াকশন সিস্টেমের মধ্যে হিটটা ঢুকতেছে, তার মানে এইটা এন্ডোথার্মিক কি? ঠিক আছে, তো তার মানে রিয়াকশন সিস্টেম কনসিডার করলে ডেল এইচ পজিটিভ, এন্ডোথার্মিক যেহেতু। কিন্তু আমি যদি এখানে মনে করি যে না, আমি রিয়াকশন সিস্টেমকে কনসিডার করব না, আমি সারাউন্ডিংটা কনসিডার করব, তাহলে সারাউন্ডিং থেকে কিন্তু হিট বের হয়ে চলে যাচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক হলে ডেল এইচ এর ভ্যালু কি হয়? নেগেটিভ। তাহলে সিস্টেমের মধ্যে এই সেম হিটটা সিস্টেমের মধ্যে ঢুকতেছে, সেই ক্ষেত্রে সেই রেসপেক্টে পজিটিভ, কিন্তু সারাউন্ডিং এর রেসপেক্টে নেগেটিভ, কারণ সারাউন্ডিং ইজ লুজিং দ্য হিট, সারাউন্ডিং ইজ বিং দ্য এক্সোথার্মিক প্রসেস। বাট এখানে তো ডেল ইজ পজিটিভ রিয়াকশনের রেসপেক্টে, রিয়াকশনের রেসপেক্টে এখানে ডেল ইজটা কি? পজিটিভ। কিন্তু সারাউন্ডিং এর রেসপেক্টে নিতে গেলে আমাকে এখানে কি করতে হবে? নেগেটিভ নিতে হবে। তো তার আগে অবশ্যই আমাকে এখানে নেগেটিভ সিম্বলটা বসাতে হবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আবার নেগেটিভ পজিটিভ মিলাই নেগেটিভ হয়ে যাবে। এটা মানে কি বোঝাচ্ছে? যদি যদি রিয়াকশনটা হয় এক্সোথার্মিক, সারাউন্ডিং এর এনট্রপি কি হবে? রিয়াকশনটা এক্সো, মানে ডেল ইজ নেগেটিভ, তাহলে সারাউন্ডিং পজিটিভ হয়ে যাবে। আমি মিলতেছে তো? রিয়াকশন লুজ করলো মানে সারাউন্ডিং গেইন করলো পজিটিভ। এখন যদি রিয়াকশনের ডেল ইজ হয় পজিটিভ মানে রিয়াকশন গেইন করলো, তাহলে সারাউন্ডিং লুজ করলো, তো নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা বুঝছো?
জিনিসটা তাহলে আমরা সাইন কি সারাউন্ডিংটা দেখা দেব হ্যাঁ তাহলে আমরা সারাউন্ডিং এর এনট্রপিটা বের করার জন্য অবশ্যই এখানে মাইনাস সাইন বসাবো আর ডেনেসটা আমরা কাট করব রিঅ্যাকশন ঠিক আছে কিনা তাহলে আমাদের ওভারঅল এনট্রপির ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে তবু আমি একটু বলে দেই না জিনিসটা তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন সিস্টেম রিঅ্যাকশন সিস্টেম তাহলে এই যে কিউ এই কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ এন্টারিং দ্য রিঅ্যাকশন সিস্টেম তাহলে ইন কেস অফ রিঅ্যাকশন সিস্টেম কিউ আমরা ধরবো পজিটিভ ভ্যালু কারণ এন্টারিং দ্য রিঅ্যাকশন সিস্টেম বাট ইন কেস অফ সারাউন্ডিং আমরা এই ভ্যালুকে আমরা কি করব নেগেটিভ করব কারণ ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য সারাউন্ডিং তাই না সারাউন্ডিং ইজ লুজিং দ্য হিট দুটো কম ব্যাপার দেখতে হবে আবার আমি যদি এইটা বলি তাহলে রিঅ্যাকশন সিস্টেম ইজ লুজিং দ্য হিট অ্যান্ড সারাউন্ডিং ইজ গেইনিং দ্য হিট তাহলে রিঅ্যাকশন সিস্টেমের রেসপেক্টে এটা হবে নেগেটিভ বাট সারাউন্ডিং এর রেসপেক্টে এটা কি হবে পজিটিভ তো উল্টা সাইন হচ্ছে না এই জন্য এখানে আমরা একটা নেগেটিভ বসাইছি মানে রিঅ্যাকশন যা হবে সারাউন্ডিং তার উল্টা হয়ে যাবে উল্টা সাইন এর হবে বুঝতেছো তো নেগেটিভ পজিটিভ দুটো আসবে সেখান জিনিসটা কি রিঅ্যাকশন সিস্টেম আমরা দেখলাম যে হ্যাঁ কম্পেয়ার করতে হবে তাহলে ওভারঅল আমরা পড়লাম টোটাল এনট্রপি ইকুয়ালস টু ডেলএস অফ সিস্টেম সিস্টেম মানে রিঅ্যাকশন সিস্টেম প্লাস ডেলএস অফ দ্য কি সুর মানে সুরুন্ডি আমার ডেলএস অফ সিস্টেম মানে কি এনট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এনট্রপি অফ দ্য রিঅ্যাকট্যান্ট আর সারাউন্ডিং মানে কি del h of reaction by the divided by t আচ্ছা কত হচ্ছে divided by t টা কেন আসলো না temperature কিন্তু এখানে আমরা temperature দিয়ে divide টা কেন করলাম যে একটা জিনিস শোনো exactly এই শোনো entropy unit কি joule per kelvin per mole বা joule per mole per kelvin বললেই হলো ডেল এইচ এর ইউনিট কি কিলো জুল পার মোল বা আমরা এটাকে জুল পার মোল ও বলতে পারি ওই কিলো জুল কে জুল করে দিলাম স্যার জুল পার মোল পার কিলো এইটা হচ্ছে এনট্রপির ইউনিট কিন্তু ডেল এইচ এর ইউনিট কি শুধু জুল পার মোল বা কিলো জুল পার মোল বাট আমাদের তো এনট্রপি বানাতে গেলে জুল পার মোল পার কেলভিন আনতে হবে এইজন্য আমরা ডেল এইচ এর ভ্যালুকে আবার কি করলাম টি দিয়ে মানে টেম্পারেচার দিয়ে আমরা কি করলাম ডিভাইড করে দিলাম এই পার কেলভিনটা আনার জন্য বুঝছো আচ্ছা এই জিনিসটা গেল তাহলে আমরা যেটা বলছিলাম যে এনট্রপির ইন টোটাল ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সে রিঅ্যাকশনটা স্পন্টানিয়াস হবে খুব দ্রুত হবে কারণ পজিটিভ মানে কি ইট ইজ বিকামিং ডিসঅর্গানাইজ ফ্রম অ্যান অর্গানাইজড স্টেট আর নেগেটিভ মানে কি ইট ইজ বিকামিং অর্গানাইজড ফ্রম আ ডিসঅর্গানাইজড স্টেট মানে এনট্রপি কমতেছে এনট্রপি কমতেছে এখন কোন কোন সময় দেখা যায় যে কোন একটা রিঅ্যাকশন সিস্টেমের এনট্রপি নেগেটিভ একটা রিঅ্যাকশন যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন ধরো নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া এই রিঅ্যাকশনটার তোমার এনট্রপিটা হচ্ছে নেগেটিভ বিশাল আকারে নেগেটিভ তাহলে ইজিলি কি নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া এটা কি ইজিলি হয় একটু কষ্ট হয় বাতাসে তো নাইট্রোজেন হাইড্রোজেন আছে বাট ইজিলি হয় না নো রিঅ্যাকশন ঠিক আছে এই তো ভুলেই গেলাম কি বলতেছি
নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া এই সিস্টেমটার সিস্টেমের এন্ট্রপি কিন্তু নেগেটিভ, কিন্তু রিঅ্যাকশন হয় না, হয়তো ওই যে হেবার প্রসেসে, কারণ তখন আমরা ওটাকে একটা স্পেসিফিক টেম্পারেচারে আমরা নিয়ে যাই, নিয়ে যেয়ে তারপর আমরা রিঅ্যাকশন করি। তো ওই টেম্পারেচারে নিয়ে গেলে তখন দেখা যায় আমার টোটাল এন্ট্রপিটা পজিটিভ হয়ে যাচ্ছে, যার ফলে রিঅ্যাকশনটা হচ্ছে, বুঝছো কি না? এখন আমরা যদি এই জিনিসটাকে একটু মডিফাই করি, তোমার কি নজর ফেলে ওদিকেই যাচ্ছে? আচ্ছা লাগবে দেখে যখন ফেলেছি পছন্দিত হবে খেয়াল করে নির্মাণ করে যে ওইদিকে বসে 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 ট্রেডিং হচ্ছে, তো আমি জাস্ট দেখে ফোনের ভিডিওটা অন করে নির্ভর করে গেছি। কি বললাম system minus del h of reaction divided by t temperature joule per mole per second acha ekhon dekho ami jodi dui side e t into kori jodi t into kori that del s total into t equals to del s system minus del h reaction by t into t এই সাইডে t into করলে ওই সাইডেও t into করতে হবে। আচ্ছা তাহলে del s total into t equals to কি হচ্ছে del s system into t minus del h of reaction তাই না? এই তাই তো নাকি? এটাই তো আচ্ছা এখন আমাকে তুমি বলো তো সিস্টেমের এন্ট্রপিটা যদি পজিটিভ হয় তা সেটা তো ভালো, সিস্টেমের এন্ট্রপি যদি পজিটিভ হয় তো ওটা তো ভালো, তো রিঅ্যাকশনটা স্মুথলি হবে, কিন্তু সেটা তো মেইন কথা না। মেইন কথা হচ্ছে আমার টোটাল এন্ট্রপি, টোটাল এন্ট্রপি এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু রিঅ্যাকশনটা খুব স্মুথলি হবে, কারণ পজিটিভ এন্ট্রপি মানে কি অর্গানাইজ থেকে ডিসঅর্গানাইজ, যেটা ইজি একটা প্রসেস। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি টি ডেল এস টোটাল ইকুয়ালস টু টি ডেল এস সিস্টেম মাইনাস ডেল এইচ অফ রিঅ্যাকশন। স্যার মোর এন্ট্রপি যদি থাকে তাহলে কি ডিসঅর্গানাইজ কি হবে? এখন ধরে এই শিখলাম আমি দুই সাইডে মাইনাস ইনটু করলাম, কি ইনটু করবো? মাইনাস, তাহলে মাইনাস টি ডেল এস টোটাল ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস টি ডেল এস সিস্টেম প্লাস ডেল এইচ অফ রিঅ্যাকশন।
এই পাশে মাইনাস ইনটু করলে ওই পাশে মাইনাস ইনটু হবে তাহলে ওর আগে প্লাসে মাইনাস 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 প্লাস আমি যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়াইছিলাম তখন একটা টার্ম পড়াইছিলাম মনে আছে ফ্রি এনার্জি ডেল জি মনে আছে এই যে এই জিনিসটা না মাইনাস টি ডেল এস টোটাল মাইনাস টি ডেল এস টোটাল এই জিনিসটাকে আমরা বলছি ডেল জি Del G equals to del H of reaction minus T del S of system. এখন del G টা বের করার কারণ কি? কারণ del G হচ্ছে একটা মানে এনথালপি চেঞ্জের মতো. It's like an enthalpy change. তো এনথালপি চেঞ্জটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি HS law দিয়ে. তো যাই হোক দেখো আগে বলো এইটুক আর তুলছো এইটুক যদি তুলে থাকো তাহলে বলো সিস্টেমের টোটাল এনট্রপি যদি পজিটিভ হয় সেই রিয়াকশন কি ইজিলি হবে নাকি হওয়া খুব ডিফিকাল্ট এনট্রপিটা পজিটিভ তার মানে কি অর্গানাইজ থেকে ডিসঅর্গানাইজ ইজিলি হবে আর যদি সিস্টেমের আর যদি টোটাল এনট্রপি হয় নেগেটিভ ডিফিকাল্ট কারণ ডিসঅর্গানাইজ থেকে অর্গানাইজ হচ্ছে এটা খুব ডিফিকাল্ট আচ্ছা এখন তুমি দেখো আমরা কি পড়লাম ডেল জি ইকুয়ালস টু মাইনাস টি ডেল এস টোটাল এই খেয়াল করো এবার ভিডিও কিন্তু ভাইরাল করে দিব এখন ডেল এস টোটাল এটা যদি পজিটিভ হয় তাহলে মানে এনট্রপিটা পজিটিভ তাহলে রিয়াকশনটা কি স্পন্টেনিয়াস হবে নাকি খুব ডিফিকাল্ট হবে স্পন্টেনিয়াস মানে খুব দ্রুত তো সি টোটাল এনট্রপি যদি পজিটিভ হয় তাহলে সেই রিয়াকশনটা খুব ইজি হবে না ডিফিকাল্ট হবে ইজি হবে আরে এনট্রপি পজিটিভ মানেই ইজি রিয়াকশন পজিটিভ মানে কি ফ্রম মোর অর্গানাইজড টু ডিসঅর্গানাইজড ওই যে বললাম যে অর্গানাইজড সব সাজানো গোছানো ধরো এই ধরো নিকি মিনাজ ধরো আমার উপরে রাগ করলো ঠিক আছে কোন দিন মোমেন্টাম হয়েছে সব ভাঙ করে দিয়ে ব্যস্ত রেখে তাই না তো সব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সাজানো গুছানো ঠিক আছে এখন তো সব ডিসঅর্গানাইজড কিন্তু ওইটারে আবার সাজায় গুজে অর্গানাইজ করতে তো ভারী কষ্ট বিশেষ করে কাজ কাজ যেগুলো ভেঙে গেল এই যে কাজটা সুন্দর ক্লাসটা অর্গানাইজড আমি এটা ভেঙে ফেললাম ডিসঅর্গানাইজড এটা এটা করাটা ইজি হাতুড়ি দিয়েও বাড়ি মারা লাগে না এর কাজ ধরে বাড়ি মারলেই কাজটা ভেঙে গেল শেষ ডিসঅর্গানাইজড কিন্তু ডিসঅর্গানাইজকে আমি যদি আবার অ্যারেঞ্জ করে অর্গানাইজ করতে চাই তাহলে তোমাকে অ্যালডিহাইড দিয়ে নিয়ে বসতে হবে তাই না ওইটাই অর্গানাইজকে ডিসঅর্গানাইজ করাটা খুবই ইজি খুবই স্পন্টেনিয়াস স্মুথলি হবে কিন্তু ডিসঅর্গানাইজকে অর্গানাইজ করা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট তো এনট্রপি পজিটিভ মানে অর্গানাইজ থেকে ডিসঅর্গানাইজ হচ্ছে ইজি স্পন্টেনিয়াস কিন্তু এনট্রপি নেগেটিভ টোটাল এনট্রপি হার্ড ডিফিকাল্ট কারণ ডিসঅর্গানাইজ কে আমরা কি করছি আবার অর্গানাইজ করছি এটা ডিফিকাল্ট ঠিক আছে এখন এইটা যদি পজিটিভ হয় তাহলে ডেল জি এর ভ্যালু কি হবে এটা পজিটিভ ওইটা নেগেটিভ এটা নেগেটিভ আছে তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে ডেল জি এর ভ্যালু কি হবে নেগেটিভ বিকজ অফ দিস আ নেগেটিভ সাইন তাহলে বলো এটা কি ইজিয়ার নাকি মানে এটা কি স্পন্টেনিয়াস নাকি হার্ডার 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 থেকে অর্গানাইজ কেমনে
প্রথমটা নেগেটিভ না এটা এটা হলো ডিফিকাল্ট স্পিক অ্যাবাউট ডিফিকাল্ট হবে স্পিক অ্যাবাউট টোটাল এনট্রপি জাস্ট লুক এট দ্য এনট্রপি নট ডেলজি তাহলে কি পজিটিভ তাহলে টোটাল এনট্রপি পজিটিভ মানে এটা স্পন্টেনিয়াস সিস্টেম তার মানে আমরা কি বলতে পারি আমরা যখন ডেলজি বের করব সেই ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো এটা স্পন্টেনিয়াস কারণ ডেল এইটা পজিটিভ মানে তো ডেলজি নেগেটিভ বুঝলেন কি সিস্টেম এইটা পজিটিভ মানে তো ডেলজি নেগেটিভ বিকজ হ্যাজ দ্য সাইন সেস তাই না তাই তো তাহলে এটা স্পন্টেনিয়াস আর যদি এমনটা হয় ডেল এস টোটাল এরা নেগেটিভ উল্টো তো ডেল এস টোটাল হচ্ছে নেগেটিভ তার মানে কি এই সিস্টেমটা খুব ডিফিকাল্ট এটা হওয়াটা খুব ডিফিকাল্ট না হতে পারে ডিসঅর্গানাইজ থেকে অর্গানাইজ স্যার এখানে ডেল জি পজিটিভ হবে এখানে ডেল জি পজিটিভ তার মানে আমরা কি বলতে পারি ডেল জি পজিটিভ হওয়া মানেও সেটা খুব ডিফিকাল্ট as the sign of the reaction says yes sir বুঝতে পারছো জিনিসটা ব্যাস আমাদের চ্যাপ্টার শেষ আমাদের ইন্টারভিউ শেষ সবাই এই একটা হাই দিয়ে দাও হ্যালো